আছে কদিনের মধ্যে পুরোটা আমরা যখন বিতরণ করব তার বাংলা বাংলা ভার্সনটাই এটা করে দেব, এটা ইংরেজি একটা রাফ ড্রাফট। গত 10 বছরের তৃণমূল সরকারের যে কাজের পরিসংখ্যান, উন্নয়নের যে খতিয়ান, তার যে রিপোর্ট কার্ড তারা মানুষের সামনে প্লেস করেছেন, কার্যত এটা সত্যের থেকে বহু দূরে, বাস্তবের থেকে আরও অনেক দূরে, কিছুটা অর্ধসত্যের কাছাকাছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কার্যত কোনো বিনিয়োগ নেই। ব্যক্তিগত আয়ের হিসাব যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে 32-এর মধ্যে আমরা 22 নম্বর জায়গায় দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে বর্তমান এর প্রকৃত চিত্র। এই সরকার যেদিন ক্ষমতায় এসেছিল তখন সেদিন এই রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,94,000 কোটি টাকা, আজকে 4,50,00,000 কোটি টাকার সীমা পার করেছে। এবং বিভিন্ন জায়গায় প্রজেকশনে দেখা যাচ্ছে যে আজকে যেদিন এই সরকার মে মাসে চলে যাবে সেদিন পরবর্তী সরকারের মাথার ওপরে তারা 5,00,00,000 কোটি টাকার ঋণ রেখে চলে যাবে।